সুপ্রিয় দর্শকবৃন্দ, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ব্ল্যাক সিডস অয়েল অর্থাৎ কালোজিরার তেল সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যে সমস্ত পুরুষ ভাইয়েরা আমার যৌবনের শুরু থেকে হস্তমৈথুন, স্বপ্নদোষ এবং বিকৃত নানাবিধ যৌনাচারের ফলে লিঙ্গের স্বাভাবিক আকার নষ্ট করে ফেলেছেন এবং লিঙ্গের স্বাভাবিক ফাংশন নষ্ট করে ফেলেছেন, সে সমস্ত পুরুষ ভাইদের জন্য এই কালোজিরার তেল অত্যন্ত ফলপ্রসূ একটি রেমেডি, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যাদের লিঙ্গে রক্ত সঞ্চালন কমে গিয়েছে, লিঙ্গ বরাবর শক্ত হচ্ছে না, লিঙ্গের আকার অত্যধিক ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, আগা মোটা গুড়া চিকন, তারাই শুধু এটি মালিশ করবেন। তাছাড়া যারা সুস্থ আছেন তারাও লিঙ্গের স্বাভাবিক আকার বজায় রাখার জন্য এটি নিয়মিত মালিশ করতে পারেন। লিঙ্গে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং উপকার হবে, আপনার লিঙ্গের স্বাভাবিক আকার কখনোই নষ্ট হবে না। যে সমস্ত ভাইয়েরা আমার অলরেডি লিঙ্গের আকার নষ্ট করে ফেলেছেন, তারা অত্যন্ত হতাশায় ভুগছেন, দেরি না করে আজ থেকে শুরু করুন নিয়মিত কালোজিরার তেলের মালিশ। আপনি কীভাবে মালিশ করবেন অনেক বাইরে আমার জানেন না, কীভাবে লিঙ্গে তেল মালিশ করবেন। লিঙ্গে তেল মালিশ করতে হলে আপনাকে সর্বপ্রথম তেলটিকে একটি ছোট একটি প্লাস্টিকের পাত্রে কিংবা ছোট একটি কোটায় ঢেলে নিয়ে নেবেন, যেটুকু তেল আপনি ব্যবহার করবেন প্রতিবারের জন্য। তো সর্বোচ্চ এক চা চামচ, এর বেশি লাগবে না, অনেকের আধা চা চামচও হয়ে যাবে, সবার আকৃতি তো সমান না। লিঙ্গে তেল মালিশ করার পূর্বে আপনাকে অবশ্যই নীরব আলাদা একটি কামরায় আপনাকে অবস্থান করতে হবে, কেননা আপনি শরীর থেকে বিশেষ করে কোমরের নিচ থেকে জামাকাপড় খুলে নিতে হবে। খুলে নিয়ে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের লিঙ্গ শুধু অন্ডকোষের উপরে যে বহির অংশে যেটি আমরা পরিলক্ষিত হয় শুধু এটিই নয়, যতটুকু লিঙ্গ উত্তেজিত হলে স্ত্রীর যোনি দেশে প্রবেশ করানো হয় শুধু এটিই নয়, আপনাকে মালিশ করতে হবে একদম পায়ুপথের সংযোগস্থল থেকে, লিঙ্গের সংযোগস্থল থেকে। আপনি ওখান থেকে দুই হাতের আঙুলে একদম নিম্নভাগ থেকে তেল লাগিয়ে লাগিয়ে একদম অন্ডকোষসহ যতটুকু সংযোগস্থল থেকে লিঙ্গের বহির্ভাগ পর্যন্ত সম্পূর্ণ লিঙ্গের জায়গাটিতে তেল মালিশ করতে হবে। এবং এর জন্য আপনাকে অবশ্যই দাঁড়িয়ে করতে পারেন অথবা কোনো চেয়ারে বসবেন না, আপনি স্বাভাবিক অবস্থায় যারা পায়খানা করতে বা প্রস্রাব করতে যেভাবে বসেন এভাবে বসে নেবেন। বসে আপনাকে পায়ুপথের কাছে থেকে লিঙ্গের সংযোগস্থল থেকে আপনি মালিশ করে আসবেন এবং বহিরের অংশটিকে অবশ্যই গোড়া থেকে অগ্রভাগে ধাবিত করবেন, সঞ্চালন করবেন। আপনার হাতের মুষ্টির ভিতরে লিঙ্গ নিয়ে আপনি গোড়া থেকে অগ্রভাগে মালিশ করবেন, যদি সম্ভব হয় এক হাতে গোড়ার দিকে চাপ দিয়ে ধরে নেবেন এবং মালিশ করবেন অত্যন্ত সাবধানতার সাথে। মনে মনে কোনো কুবাব বা উত্তেজনা কিংবা কোনো খারাপ ছবি ভিডিও এগুলো দেখবেন না, আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার লিঙ্গের স্বাভাবিক আকার ফিরিয়ে পাওয়ার জন্য আপনি ম্যাসাজ করছেন। যদি আপনি চরম উত্তেজনায় চলে আসছেন এরকম অনুভব করেন তাহলে তাৎক্ষণিকভাবে মালিশ করা বন্ধ করে দেবে এবং জামাকাপড় পরে নেবেন। 5 থেকে 7 মিনিট, যদি 10 মিনিট করতে পারেন সবচেয়ে ভালো, অনেকের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে, তারা 2 মিনিট মালিশ করলে যথেষ্ট, কিন্তু প্রতিদিন কমপক্ষে একবার অথবা 2 বার মালিশ করতে হবে। সারাদিন মালিশ করার প্রয়োজন নেই, 1 থেকে 2 বার মালিশ করাই যথেষ্ট। এতে করে 21 দিনের মধ্যে আপনার লিঙ্গে স্বাভাবিক আকার ফিরে আসবে, আপনি যৌবনের উঠতি বয়সে যেরকম আকার ছিল এরকম হয়ে যাবে। কিন্তু এরকম হবে না
বছরের পর বছর মালিশ করে গেল, এমন না যে আপনার লিঙ্গ 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হয়ে যাবে, না তা হবে না, কিন্তু আপনার যেখানে যৌবনের শুরুতে যে আকারটা ছিল, যে সাইজটা ছিল, সেই সাইজ বর্তমানে নেই, ছোটো হয়ে গেছে। আপনি যৌবনের শুরুতে যে আকারটা ছিল সেটা আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ, এবং সুস্থ হয়ে যাবেন, স্ত্রী সহবাসে ভরপুর আনন্দ দিতে পারবেন। আর সব সময় যদি মালিশ করে যান তাহলে সারা জীবনেই লিঙ্গের স্বাভাবিক আকার ধরে রাখতে পারবেন, এটি অত্যন্ত উপকারী। তাছাড়া এই কালেজিরার তেল গিঁটে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরে বিভিন্ন ব্যথার স্থানেও মালিশ করলে উপশম পাওয়া যায়, এটি অত্যন্ত উপকারী এবং কার্যকর। তবে যাদের বায়ু ছড়া অনিদ্রা রয়েছে তারা কখনোই মাথায় কালেজিরার তেল ব্যবহার করবেন না, কারণ কালেজিরার তেল মাথায় ব্যবহারের ফলে আপনার অনিদ্রা আরও বেড়ে যাবে। যাদের নিদ্রাজনিত সমস্যা তারা মাথায় ব্যবহার করবেন না। তাছাড়া যাদের বায়ু ছড়া সমস্যা নেই তারা মাথায় ব্যবহার করলে এটি চুল পড়াও রোধ করে, অত্যন্ত উপকারী। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।